মাজত মাথু এটা দিন দুর্গতি নাখিনি দুর্গা পূজাক লৈ চলিছে ব্যাপক প্রস্তুতি ভারতৰ সমান্তৰাল কৈ প্ৰতিবেশী বাংলাদেশতো দুর্গা পূজাৰ ব্যাপক প্রস্তুতি 32,168টা পূজা মণ্ডপত পূজাৰ প্রস্তুতি বিগত বৰ্ষৰ তুলনাত বৃদ্ধি 50টা পূজা মণ্ডপ রাজধানী ঢাকাতো 241খন পূজাৰ আয়োজন মহালয়ের পাশরে পড়া আরম্ভ হয়েছে দুর্গোৎসবর লগ্ন বাংলাদেশত বাস করা হিন্দু লোকসকলের প্রধান উৎসব হয়েছে দুর্গোৎসব ইতিমধ্যে দেশখনের সকলো প্রান্ততে আগবাহিছে পূজার প্রস্তুতি কোনো কোনো প্রান্তত মৃন্ময় শিল্পীয়ে রং তুলিকারে শেষ পরক দিছে মৃন্ময় প্রতিমা পরশু হইল আমাদের পঞ্চম 30 তারিখ আর 1 তারিখ হইল আমাদের ষষ্ঠী মূলত তো এর আগে এখন তো শেষ মুহূর্ত বলতে গেলে তো এই মুহূর্তে আসলে শেষ দিকের যা কাজ বাকি আছে ওই কাজগুলো আসলে ওনারা করতেছে তো এইখানে সামনেও প্রতিমা আছে এই ভিতরে কি আমরা আসছি আসলে দেখতে দেখতে বেশ কিছু প্রতিমা আসলে চোখে পড়তেছে এখানে মানে একবারে যেমন এইখানে একটা প্রতিমা আছে যেটা হলো পুরা মানে একবারে মা সব মা মার সন্তানরা সহ আর এখানে হলো আলাদা আলাদা দেখা যেতেছে তাই না বিভিন্ন রকম বিভিন্ন রঙের আসলে প্রতিমার যে বর্ণ আমরা যেটা দেখতেছি বিভিন্ন রকম আছে তারপরে এক্সপ্রেশনের চেঞ্জ আছে আলাদা আলাদা এরকম আর কি পূর্বর বছরের দুর্গাপূজার অবর্ণনীয় পরিস্থিতির পাছত এই বছর কটকটিয়া নিরাপত্তার মাজত দুর্গাপূজা আয়োজন করবলে সাজু হয়েছে বাংলাদেশ সরকার প্রায় 1 কোটি হিন্দু ধর্মাবলম্বী লোকে বাস করা প্রতিবেশী বাংলাদেশত এইদরে প্রস্তুতি চলাইছে দুর্গাপূজা আয়োজনের সংখ্যালঘু হিন্দু সমাজে বিভিন্ন সময়ত ধর্মীয় উপাসনার ক্ষেত্র একাংশ অহিন্দু লোকর পৰা বাধা পাই অহার পাছতো সংখ্যালঘু সকলের মনত ম্লান পোৱা নাই পূজার আনন্দ নিউজ ডেস্ক রিপোর্ট অসম লাইভ 24